Hello viewers, welcome back to my channel Color and Craft Creation. নববর্ষ তো চলেই এলো আর গরমও কিন্তু খুবই বেড়ে গেছে। এই গরমের দিনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু ফ্যান। আজকাল এই ইলেকট্রিসিটির যুগে কারেন্ট চলে গেলে কিন্তু তবেই আমাদের এই হাত পাখার কথা মনে পড়ে। তবে আগে কিন্তু এই হাত পাখাই ছিল সব, যদিও তখন এতটা গরম ছিল না। আজকে আমি এইরকমই একটা ট্রেডিশনাল লুকের হাত পাখা বানিয়ে নিতে চলেছি। পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাকাটা করেছিলাম, তো কেনাকাটা করার পরে জামা কাপড়ের সাথে যত রকম কাগজ বা যা কিছু ছিল সেগুলো আমি বাঁচিয়ে রেখে দিয়েছি, যেমনটা আমার কাজ সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া, ঠিক সেরকম। আর ওর সঙ্গে শপিং করার পরে শপিং মল থেকে যে কাপড়ের ব্যাগগুলো এখন কিনে নিতে হয়, আজকাল তো বেশিরভাগ শপিং মলেই কাগজের বা কাপড়ের ব্যাগ, তো আমি কাপড়ের ব্যাগটা নিয়েছিলাম, সেটাও আমি রেখে দিয়েছি। এমনিতেই কাপড়ের ব্যাগগুলো বারবার ইউজ করা যায় না, ওয়ান টাইম ইউজের জন্য, আর খুব একটা ভারী জিনিসও নেওয়া যায় না। তার জন্য আমি ভাবলাম যে এটাকে একটা অন্যভাবে কাজে লাগিয়ে নেওয়া যাক। এটা আপনারা ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফটও বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি যে গোল করে কার্ডবোর্ডের অংশটা কেটে নিয়েছি সেটাকেই আমি এই যে শপিং ব্যাগগুলো সেটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দুটো গোল পার্টি সুন্দর করে এরকম কাপড় দিয়ে মুড়িয়ে নেব। এই শপিং ব্যাগটার কালার ছিল সাদা, তাই সুবিধাই হয়েছে। আর এবার একটা লাল ব্যাগ আমি জোগাড় করে রেখেছিলাম বাকি অংশটা বানানোর জন্য। আগেই বলেছি যে ট্রেডিশনাল লুকের আগেকার দিনের যে পাখাগুলো, মানে রাজা গজাদের যে পাখাগুলো হতো, ঠিক সুন্দর গোল পাখা হওয়ার পরেও এই সাইডে এরকম ঝালর দেওয়া থাকতো, যেটার জন্য এই পাখাটার লুকটা কিন্তু খুবই সুন্দর লাগে। আমিও ঠিক সেরকমই একটা পাখা বানাচ্ছি। তো এইভাবে কাপড়টাকে সমান করে ফিতের মতো করে কেটে নিয়ে এখানে আমি গ্লুগান ইউজ করে পুরোটাকে এরকম কুচি দিয়ে দিয়ে পরপর পরপর লাগিয়ে যাচ্ছি। পুরো গোলটাকে আমি এভাবে কভার করব। এবার যে আর একটা গোল অংশ বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর ওপরে লাগিয়ে দেবো। কিন্তু তার আগে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কঞ্চি জোগাড় করে রেখেছি, সেই কঞ্চিটা এভাবে আবার ওই যে লাল কাপড়ের কিছুটা অংশ বেঁচেছিল সেটার সাহায্যে আর এই আঠার সাহায্যে আমি পাখার সাইডে লাগিয়ে দিলাম, যে পাখার যে হাতলটা সেটাকে বানানোর জন্য। এই হাতলটা এই কাপড়টা দিয়ে একেবারে টাইট করে লাগাতে হবে, যাতে কোনোভাবেই ঢলঢল না করে, একেবারে টাইট হয়ে থাকে। ঢলঢল করলে তো পাখার হাওয়াটা ঠিকঠাক পাওয়া যাবে না, তার জন্যই এভাবে টাইট করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আর এই যে পাখার ডানটির ওপরের অংশটা এরকম খোঁচা খোঁচা হয়েছিল বলে আমি কাপড় দিয়ে সুন্দর করে জড়িয়ে একটা গোল অংশ করে দিলাম। আর যে আর একটা পার্ট ছিল সেইটা এর ওপরের অংশে লাগিয়ে দিলাম, ব্যাস, যাতে দুপাশ থেকে কোনো রকম আনইভেন সারফেস না দেখা যায়। এবার কার্ডবোর্ডের আর একটা অংশ নিয়ে নিচে এরকমভাবে জিনিসটাকে লক করে দিলাম। লক করে দিলাম কেন বলছি, কারণ এই ডানটির যে অংশটা সেটা আমরা এমনি হাতল দিয়ে হাওয়া খেতেই পারি, কিন্তু আগেকার দিনের পাখাগুলোতে হতো কি, ভেতরে একটা ঢিল, মানে ঢলঢলে গোল একটা অংশ থাকতো, মানে যেটা হাতের মধ্যে নিয়ে ঘোরালেই পাখা অটোমেটিক ঘুরত। এবার আমার পাখা কিন্তু পুরো কমপ্লিট, আর যেহেতু আমি বললাম নববর্ষ স্পেশাল প্লাস ট্রেডিশনাল একটা লুকে, আমি এর মধ্যে আর সাদা লালের যেহেতু একটা কম্বিনেশন, তো আমি এর মধ্যে একটা আলপনা করে নিচ্ছি। আমি যদিও আলপনাতে খুব একটা পটু নই, এই একরকম কাঁপা কাঁপা হাতেই আলপনাটা করেছি। ছবি টবি আঁকলেও টুকটাক আলপনাটা খুব একটা দেওয়া হয় না, তার জন্য জানি না কেমন হয়েছে আলপনা, আপনারা একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো ভুল হলেও আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি এর পরবর্তীতে আলপনা দিতে গেলে বা কোনো কিছু বানাতে গেলে নিজের ভুলটা শুধরে নিতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আসলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো গল্প করতে করতে আমার আলপনার কাজ কিন্তু অনেকটাই হয়ে আসছে, আর পুরো সাদা লালের মধ্যে আমার কিন্তু এই কম্বিনেশনটা খুব ওয়াও লেগেছে। জানি না আপনাদের কেমন লাগছে, বারবার বলছি যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমি আরও উৎসাহিত হই। ব্যাস টুকটুক করে পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার এই আলপনার যে যেটুকু অংশ আমি দেখালাম সেটুকু অংশ ছাড়াও যারা আলপনা করতে পারেন না তাদের জন্য বলছি যে বাকি এমনি আলপনা না দিয়েও কিন্তু পাখার লুকটা যথেষ্ট সুন্দর ছিল। আপনারা সকলেই বাড়িতে ট্রাই করবেন, বা স্কুলের প্রজেক্টেও বাচ্চাদের এগুলো কাজে লাগতে পারেন, মানে কাজে লাগাতে পারেন। আজকাল তো হাতের কাজে এগুলো দেওয়া হয়, মানে আমাদের সময় তো দেওয়া হতো, আশা করি এখনো স্কুলগুলোতে দেওয়া হয়। ভালো লাগলে শেয়ার করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।